राज्य सरकारी स्कूलेर शिक्षार मान निये तृणमूलेर दुई नेतार दुई मत। बेसरकारी इंग्रेजी माध्यम स्कूलेर देदार प्रशंसा तृणमूल पुर प्रधानेर। आमार छेले बेसरकारी इंग्रेजी मीडियम स्कूले पढ़े, तार स्मार्टनेस देखले राज्य सरकारी स्कूल लज्जा पाबे। विधायकेर सामनेई मंतव्य कालना पुरसभार चेयरमैन आनंद दत्त। একই মঞ্চে দাঁড়িয়ে সরকারি স্কুলকে মান্যতা তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগের। ভালো পড়াশোনা হয় সরকারি স্কুলে দাবি তৃণমূল বিধায়কের। কথা বলবো আমাদের প্রতিনিধি রানা দাসের সঙ্গে। রানা, তোমার কাছে জানতে চাইবো যে তৃণমূলে দুই নেতা দুই মত, যেটা আমরা শুনছি রাজ্যের সরকারি স্কুলে শিক্ষার মান নিয়ে, ঠিক কি বলেছেন দুজনে? একেবারেই দেখো, রাজ্যের সরকারি স্কুলের মান নিয়ে দুই নেতার কিন্তু দুই বক্তব্য। এবং গতকালকে কালনা থানার পুলিশের উদ্যোগে একটি সরকারি চাকরি তার প্রস্তুতির জন্য একটি শিবির, সেই শিবিরের শুভ সূচনা ছিল, যেখানে পুলিশ সুপার নিজে ছিলেন এবং মন্ত্রী স্বপন দেবনাথ ছিল। সামনে প্রচুর ছেলেমেয়েরা ছিল যারা একটা স্বপ্ন নিয়ে এসেছিল যে সরকারি ভাবে যে প্রশিক্ষণ দেওয়া হবে তাতে তাদের সুবিধা হবে। কিন্তু সেখানে দেখা গেল প্রথমে বিধায়ক উঠে যেমন সরকারি শিক্ষার উপর আস্থা রাখলেন, ছাত্রদের বললেন যে সরকারি শিক্ষা যথেষ্ট ভালো, সেখানে কিন্তু তারপরে কালনার পুর প্রধান আনন্দ দত্ত উঠে একেবারে প্রথমেই বেসরকারির পক্ষে তার মত দিলেন এবং তিনি বললেন যে বেসরকারি স্কুলের ছাত্রদের যা স্মার্টনেস, সেই স্মার্টনেস দেখে রাজ্য সরকারের স্কুল কালনার স্কুলের ছাত্ররা লজ্জা পাবে। এমনকি তার ছেলে বেসরকারি স্কুলে পড়ে, তার ছেলের যে স্মার্টনেস, সেই স্মার্টনেস দেখে কিন্তু সকলে লজ্জা পাবে। এভাবেই কিন্তু বেসরকারি স্কুলের পক্ষে এরকম পুর প্রধানকে বলতে শোনা গেল। স্বাভাবিকভাবেই সামনে এক বুক আশা নিয়ে যেসব ছাত্রছাত্রীরা এসেছিল যে সরকারি প্রশিক্ষণ শিবির থেকে তারা কিছু পাবে, কিন্তু সেখানে এসে দেখছে যে তৃণমূলের পুর প্রধানই আর সেখানে বেসরকারি। রানা, তুমি আমাদের সঙ্গে থাকো, একবার শুনে নেব যে তৃণমূল পুর প্রধান এবং তৃণমূল বিধায়ক দুজনে কে কি বললেন। আমার ছেলের বিষয় যেটা চিনতে পারি, তার স্মার্টেন থেকে হাই স্কুল লজ্জা পেয়ে যাবে, কালনার অন্যান্য সরকারি স্কুলও লজ্জা পেয়ে যাবে, সত্যি কথা। বেসরকারি কলেজ বা স্কুলে তাদের স্মার্টনেসটা প্রথম দরকার। এই বিষয়ে তো আমাদের এইভাবে প্রশিক্ষণ আইপিএস আইএস এগুলো ইনভলভ করতে হয়, প্রথমেই দরকার হচ্ছে স্মার্টনেস। সেটা কিন্তু বেসরকারি এই সরকারি স্কুল বলতে দিতে পারছি না, আমরা দিতে পারছি না। স্টুডেন্টের ব্যাপার, যারা এখানে নিচে বসে রয়েছেন তাদেরকে মাথায় এটা রাখতে হবে যে এখানে বিনা পয়সায় প্রশিক্ষণ মানে এই না যে শুধুমাত্র খারাপ প্রশিক্ষণ হচ্ছে, এটা মাথায় রাখতে হবে। এটা যদি করা যায়, কারণ এই এই মাইন্ডটাকে চেঞ্জ করা, মানে এখন তো বুঝতেই পারছেন কেন অনেকেরই ধ্যান ধারণা আছে, কারণ যে বেসরকারি জায়গায় গেলে পরে ভালো ট্রিটমেন্ট হয়, ভালো পড়াশোনা হয়, সবসময় ওদিকটা গেলে পরে না, সরকারও ভালো ট্রিটমেন্ট দিচ্ছে, ভালো পড়াশোনা হচ্ছে।